আমি আজকে আনন্দবাবু আপনার কাছে একটা নির্বাচন কমিশন, আমি কিন্তু আজকে আপনার কাছে আপনি নিশ্চিতভাবে তৃণমূল সমর্থক হিসেবে বলবেন, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের এই বালুখিল্য আচরণের দায়িত্ব আপনার নয়, মানে অফিসিয়ালি কখনো আপনাদের হতে পারে না। যদিও শুনছি নাকি যে আপনাদের জন্যই রাজ্য নির্বাচন কমিশনের এই দুর্গতি, মানে তিনি যে বারবার কতবার আদালতে যাওয়ার নজির গড়তে চলেছেন এবং ততবারই হারার নজির গড়তে চলেছেন, সেও নাকি আপনাদেরই চাপ। এই সত্যি মিথ্যে আপনারা বলতে পারবেন, কিন্তু আমার প্রশ্ন, একটা রাজ্য নির্বাচন কমিশন যার উপর দেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কোনো ব্যবস্থার কোনো তন্ত্রের কোনো ভরসা নেই, সেই নির্বাচন কমিশন আপনাদের জন্য যে ভোট পরিচালনা করছে, বিরোধীরা বলছেন এই ভোটটা পরিচালনার একমাত্র উদ্দেশ্য তৃণমূলকে ক্ষমতায় নিরঙ্কুশ করা, সেই ভোটটাই কি এবার ভেঙে পড়তে চলেছে? সেই ভোটের ব্যবস্থাটাই ভেঙে পড়তে চলেছে, আপনাদের ব্যবস্থাটাই ভেঙে পড়তে চলেছে, আপনাদের মেরুদণ্ডটাই ভেঙে দিতে চলেছে এইবারের ভোট? প্রথমে বলি, গুজবে ছড়াবেন না আর গুজবে কান দেবেন না। কোনটা গুজব? এই কেন্দ্রীয় বাহিনী আসার কথায় শুনেছেন আপনি, বললেন কিছুক্ষণ আগে শুনেছেন নাকি নির্বাচন কমিশন নাকি তৃণমূলের? ও আচ্ছা, ওটার কথা বলছেন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন কমিশন কার নির্দেশে কাজ করছে? বিজেপি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করলে ওটা ভালো উত্তরটা পাওয়া যাবে। আমি তো নির্বাচন কমিশনের ইয়ে নই, রাজ্যের মুখ পড়ছে তো, আপনাদের কোনো গ্রিভেন্স নেই? না, আমি সেটা আসছি, রাজ্য নির্বাচন কমিশন আপনারা নামটা পাঠালেন তিনজন অফিসারের, তার মধ্যে একজন অফিসার এভাবে আপনাদের রাজ্যের মুখে কালি লেপে দিচ্ছে, আপনাদের কোনো ক্ষোভ হচ্ছে না? না, আমি বলছি আপনাকে, দেখুন, কোর্টে যে রায় দিয়েছে, রায়ের ব্যাপারে আমাদের কিচ্ছু বলার নেই, সেটা পরবর্তীকালে দল যেরকম ভয় মনে করবে সেটা করা যাবে, দেখা যাক। কিন্তু আমার যেটা বক্তব্য, একটা রায়তে দেখলাম উনি 2013 সালে যত মানে কোম্পানি ইয়ে মোতায়েন করতে বলেছে তার থেকে বেশি করতে বলেছে, ভালো কথা, কেন্দ্র বাহিনী আস করতে। আমার অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলি, 2013 আপনি একটু বলতে সুযোগ দিন। দেখুন, যে কোম্পানি এসেছিল তাতে আমি দেখেছিলাম হিসেব বলছে, পরিসংখ্যান বলছে 49 জন লোক মারা গেছিল, সেটা কাম্য নয়। মনে করে দিতে চাইছি আপনাকে যে কলকাতা হাইকোর্টের যে প্রথম নির্দেশটা ছিল বাহিনী সংক্রান্ত, সেটা এরকম ছিল যে বাহিনী নেই এবং হিংসা হচ্ছে, তার দায় কিন্তু কমিশনের, মানে এই যে কমিশন যার দায়িত্ব আপনারা নিতে চাইছেন না এখন থেকেই, ভোট মিটলে কি করবেন জানি না। এবার আমার এটাই প্রশ্ন, এই যে 49 জন, এই যে 49 জন মারা গেল না, আর যাদের কথা বলছিলেন আপনি, খুব দুর্ভাগ্যজনক যে মৃত্যু, এই 49 জনের ধারে কাছে কেন্দ্রীয় বাহিনী ছিল? সত্যি কথা বলবেন, তার মানে কেন্দ্রীয় বাহিনী ছিল 825 কোম্পানি, আমরা মানে ঘুরেছেন তো বাহিনী, তারা কি করেছিল? আমরা মানে ঘুরেছেন তো, বাদাম ভাজা খাচ্ছিল, আপনাদের ছিল, আপনাদের এসপি মাহফুজাদি কাছে, মাহফুজাদি কি করছিল 825 কোম্পানি বাহিনী? আপনারা তো তখন দেখেছেন খুব কাছ থেকে কি করছিল 825 কোম্পানি বাহিনী 2013 সালে, কি করতে চান ওরা এইবারে বাহিনীকে নিয়ে, কি আপনার কি মনে হয়? 2013 সালে সরকারি হিসেব অনুযায়ী 34 জন মারা গেছিল। আর কারণ সেটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূল 100% আসনে জিততে চায়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে।